আপনি যদি একেবারে হেলে বসেন দেহের অঙ্গপ্রত্যঙ্গের বেজায় ক্ষতি হবে। আপনি এই পশ্চারে বাকি সব পশ্চারের থেকে বেশিক্ষণ থাকতে পারবেন, এটা আপনার জন্য সবচাইতে আরামদায়ক হবে। আপনার দেহ ও মনকে ব্যবহার করার ক্ষমতা একটা অসাধারণ স্তরে পৌঁছে যাবে। এখন আপনার শরীরে নির্দিষ্ট কিছু বিষয় আছে, যেমন হাড়ের আরাম, পেশির আরাম, অঙ্গের আরাম এবং শক্তির আরাম বা এনার্জি কমফর্ট। এখন আপনি যদি এইভাবে একেবারে হেলে থাকা চেয়ারে বসেন, আপনার পেশিগুলো আরামে থাকবে। কিন্তু দেখবেন, আপনি যদি একেবারে হেলে থাকা চেয়ারে বসেন, তাহলে আপনার জয়েন্টগুলো সবসময় কিছু না কিছু সমস্যায় থাকবে। লক্ষ্য করেছেন? আপনি এক কাজ করুন, এইভাবে হেলে থাকা সিটে বসে ভ্রমণ করুন। দেখবেন গন্তব্যে পৌঁছতে পৌঁছতে আপনি একেবারে ক্লান্ত হয়ে পড়বেন। আপনি যদি শুধু সোজা হয়ে বসেন তবে এটা আর হয় না, কারণ আপনার পেশিগুলো শুধু আরামে রয়েছে। আপনার কেবল তখনই স্ট্রেচ আউট করার কথা মনে হয় যখন পেশিগুলো সত্যি সত্যিই ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু হাড় এটা পছন্দ করে না, হাড় সম্পূর্ণভাবে স্ট্রেচ আউট পছন্দ করে, কিন্তু এই অর্ধেক অবস্থায় নয়। এতে হাড়ের গঠনে অত্যাধিক চাপ সৃষ্টি হয়। সর্বোপরি অঙ্গগুলো এটা মোটেই পছন্দ করে না। এই অঞ্চলের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ল্যাম্প বা বোল্ট বা ফ্ল্যাঞ্জ দিয়ে ধরে রাখা নেই, এগুলো কেবল এইভাবে জালে ঝুলে থাকে। হ্যাঁ, আপনি যদি এইরকম করেন আপনার লিভার কেঁপে ওঠে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এমনকি আপনার হৃৎপিণ্ডটাও আলতো করে ধরে রাখা, নানান ধরনের জালিকা দিয়ে এইভাবে ধরে রাখা। এখন আপনি যদি একেবারে হেলে থাকেন, বিশেষ করে যদি নড়াচড়া হয়, আপনার অঙ্গগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। বুঝেছেন? যদি নড়াচড়া হয় তবে আপনাকে অবশ্যই এইভাবে বসতে হবে সোজা, তখন আপনার অঙ্গগুলো আরো ভালো স্তরের আরামে থাকে। এমন এক ভঙ্গিতে বসুন যা আপনার জন্য সবচেয়ে আরামদায়ক। ভালো হয় যদি দুটো পা আড়াআড়ি মুড়ে বসেন, কারণ শরীরটা সেভাবেই কাজ করে। এটা এমন এক ভঙ্গি যেটাতে শরীরটা মেঝের সাথে সবচেয়ে বেশি স্পর্শ করে থাকে, তাই স্বাভাবিকভাবেই প্রতি বর্গ সেন্টিমিটার বা বর্গ ইঞ্চি ভারের দিক থেকে এটা সর্বনিম্ন, তাই আপনার বসার ক্ষমতাও আরও ভালো হয়ে যায়। কারণ ভারটা কেবল আপনার পাছার ওপরে না থেকে পুরোটা ছড়িয়ে থাকে, সেই কারণেই আপনি এইভাবে বসতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন। আড়াআড়ি পা মুড়ে বসার ধারণাটা এসেছে, আপনি যদি শরীরটাকে ভালোভাবে প্রস্তুত করেন দেখবেন এইভাবে বসতেই আপনার সবথেকে আরাম হচ্ছে। আপনার জানা অন্য যে কোনো ভঙ্গির থেকে এই ভঙ্গিতে আপনি আরও বেশিক্ষণ থাকতে পারেন। শুধু যেহেতু শরীরটা মেঝের সাথে সবচেয়ে বেশি স্পর্শে রয়েছে, যার মানে শরীরের ভারটা ভালোভাবে ছড়িয়ে রয়েছে, সেই কারণেই আপনি স্বাচ্ছন্দ্যে বসতে পারেন। যোগের বিজ্ঞানে শুধু যে মানুষের পরম কল্যাণের সাধনই রয়েছে এমন নয়, এটা এমনকি দৈনন্দিন স্বাস্থ্যের খেয়াল রাখার, রোগ নিরাময় এবং ব্যথা উপশমের প্রয়োজনীয় সাধনীয় প্রদান করে। এই সাধনীগুলোকে উপযোগ বলা যেতে পারে। উপযোগের একটা অংশকে সাডিলাজা বলা হয়। সাডিলাজা মানে হল শিথিলতা থেকে যার জন্ম। শুধু পেশি এবং হাড়ের সজ্জাকে শিথিল করা নয়, এটা শক্তিতন্ত্রেও শিথিলতা নিয়ে আসে। এটা আপনার দেহতন্ত্রকে প্রস্তুত করতে এবং প্রাণবন্ত করে তুলতে সাহায্য করে। এটা করার একটা সহজ উপায় হল হাত বা বাহুর দিক সঞ্চালনা। কোনো রকম আঘাতের ঝুঁকি ছাড়াই এটা পেশিগুলোকেও সতেজ করে তোলে। জয়েন্টগুলোতে প্রাণশক্তির জমাট অবস্থাকে সক্রিয় করার মাধ্যমে দেহতন্ত্রের প্রতিটি অংশ কাজ করার জন্য তৈরি হয়ে যায়। এই তিনটি উপাদান, আপনার শ্বাসবায়ু, আপনার চিন্তাভাবনা আর আপনার চেতনা, যদি সঠিক পরিমাণে একসঙ্গে এদের ব্যবহার করেন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনি আর আপনার শরীরের মধ্যে অল্প একটু দূরত্ব তৈরি হয়েছে। যদি আপনি আর আপনার শরীর মন মিলে একে অপরের থেকে সরে দাঁড়ায়, তখন হঠাৎই আপনি দেখবেন আপনার দেহ ও মনকে ব্যবহার করবার ক্ষমতা এক অভূতপূর্ব স্তরে পৌঁছে গেছে। এই মুহূর্তে আপনাকে যদি এক থেকে দশ গুনতে হয়,
আর সব থেকে বেশি যদি 10 হয়, আপনি যদি দেহের সাথে যুক্ত অথবা জড়িয়ে থাকেন, আপনি একের থেকেও কম, এটা এখন শেখানি। এই দুটো জিনিস আলাদা হয়ে গেলে হঠাৎই আপনি দ্রুত গতিতে 10-এ পৌঁছে যেতে পারেন। আপনার দেহ ও মনকে ব্যবহার করার ক্ষমতা এতটাই বেশি বেড়ে যায় যে অন্যদের চোখে আপনাকে প্রায় অসাধারণ মানুষ বলেই মনে হয়। কিন্তু আমি আপনাদের বলছি, এটাই স্বাভাবিক মানুষ, এটা অসাধারণ মানুষ হওয়ার ব্যাপার নয়, বরং মানুষ হওয়াটাই যে একটা অসাধারণ ব্যাপার সেটা উপলব্ধি করার বিষয়। হ্যাঁ, মানুষ হওয়াটা কোনো সাধারণ ব্যাপার নয়। কিন্তু